আলাইকুম কেমন আসবো সবাই আসলে সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা টেকনোলজি তুলোর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের আলোকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখবো চল্লিশ থেকে আছে চল্লিশ পিসের তোমাদের কোন কাজগুলো দেওয়া আছে কাজগুলোর সমাধান চলো ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুর সাথে করতে ধরুন না তোমাদের জন্য যে প্লেলিস্ট আছে অষ্টম বাংলা নতুন কারিকলম এই প্লেলিস্টে গেলে তোমাদের ক্রমান্বয়ে সবগুলোর উত্তর পাবা তাহলে প্রথম আমরা যেই একটা পর্ব দেখো তৃতীয় অধ্যায়ের আছে লেখা লেখা বুঝি প্রথম পড়েছে তাদের প্রায়োগিক লেখা তারা থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে প্রায়োগিক লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখো লেখার পরে সপরের সঙ্গে আলোচনা করে এবং প্রয়োজন সংশোধন করা তাহলে এর উত্তরটা আমাদের এই যে আমরা এটা এর উত্তরটা একটু দেখে আসি তাহলে দেখো নমুনা উত্তর যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে প্রায়োগিক লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো এক প্রায়োগিক লেখা প্রায়োগিক লেখা বাস্তব জীবনের সঙ্গে সম্পর্যুক্ত রচনা অর্থাৎ বাস্তবের সাথে রচনা হইতে পারে অর্থাৎ যে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি দুই প্রায়োগিক লেখার বাস্তব জীবনে গড়ে যাওয়া বিষয়ের বর্ণনা থাকতে হবে একটা ঘটে গেছে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে একটা দ্রব্যমূলক উদ্যোগী হয়ে গেছে এরকম তিন নম্বর প্রায়োগিক লেখার লেখায় লেখকের বাস্তব জীবনের অভিজ্ঞতা প্রদর্শন করতে হবে যেমন আমরা দিনলিপি লিখি অর্থাৎ ডায়েরি চিঠিপত্র লিখি বিজ্ঞাপন লিখি বিজ্ঞপ্তি লিখি ইত্যাদি হচ্ছে প্রায়োগিক লেখা তাহলে আশা করি তোমরা এই উত্তরটা পেয়েছো তাহলে আমরা এটা জেনে ফেলাম এবার চল্লিশ নাম্বার এর আমরা যে অন্য একটা এখন পর্ব দেখো দেখো চল্লিশ নম্বর পৃষ্ঠারই থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট টু প্রায়োগিক লেখার উদ্দেশ্য অর্থাৎ ষষ্ঠ সপ্তম শ্রেণীতে আমরা বিভিন্ন প্রায়োগিক প্রায়োগিক লেখা সম্পর্কে জেনেছি এক এক ধরনের প্রায়োগিক লেখা এক এক উদ্দেশ্যে ব্যবহার করি নিচে ছকের বাম পাশের কলামের যোগাযোগের কিছু উদ্দেশ্য দেওয়া হলো উদ্দেশ্য পূরণের জন্য কী কী ধরনের প্রায়োগিক লেখার প্রয়োজন হতে পারে তার নিচে ছকের ডান পাশে কলামে লেখো এরপর সপরদের সঙ্গে আলোচনা করা এবং প্রয়োজন সংশোধন করো তাহলে এখানে একটা নমুনা দেওয়া আছে যে অনুষ্ঠানের খবর জানানোর জন্য কি হতে পারে নোটিশ নোটিশ বোর্ড টাঙানো দাওয়া দেওয়া ইত্যাদি তাহলে আমরা চলো এটা ক্লাসটা শুরু মানে করি সমাধানটা দেখো নমুনা সমাধান অর্থাৎ কী করতে পারে উদ্দেশ্য অনুষ্ঠানের খবর জানানো তাহলে কীভাবে তুমি জানা প্রায়োগিক লেখা দৌড়ানো তুমি নোটিশ বোর্ডে জানাইতে পারো দাওয়াত কার্ড দিয়ে জানাতে পারো প্রচার প্রচারণা করা তাহলে প্রচার প্রচারণা জন্য আমরা পোস্টার ব্যবহার করতে পারি দেয়াল লিখতে পারি সচেতনতা বাড়ানো উদ্দেশ্য সচেতনতা বাড়ানো তাহলে আমরা কী করতে পারি এর জন্য ব্যানার ফেস্টুন দেয়াল লিখুন যদি উদ্দেশ্য পণ্যের বিবরণ তুলে ধরার জন্য তাহলে আমরা কী করতে পারি বিজ্ঞাপন বিলবোর্ড করতে পারি পারস্পরিক যোগাযোগ করা চিঠিপত্র ফোন ইমেলের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি এবার তার মানে আমরা চল্লিশ নাম্বার প্রশ্নের পৃষ্ঠাটা আমরা অলরেডি সমাধান করেছি এবার আমরা যেটা দেখব পঁয়তাল্লিশ নাম্বার পৃষ্ঠাটা তোমাদের যে থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি পরে কি বুঝলাম সাতই মার্চের বাসন রচনায় বৃত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার সহপ্রীদের সঙ্গে প্রশ্নগুলো আলোচনা করো সংক্ষেপে আলোচনা করো সংক্ষেপে এগুলোর উত্তর তৈরি করে এবং উপস্থাপন করো উপস্থাপন শেষে শিক্ষকের পরামর্শ সংশোধন করো কী কী প্রশ্নতা আছে এই বাসনের তিনটি গুরুত্বপূর্ণ কথা নিজের নিজের বাসায় লেখ ক নাম্বার বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই বাসনের কতটুকু বৈঠক হয়েছে আর গ নাম্বার সাধারণ গদ্য রচনা থেকে বাসন কোন দিকে থেকে আলাদা কি কি উপলক্ষে বাসন দেওয়া হয় ব্যাখ্যা করো তাহলে আমরা নমুনা একটু দেখি দেখো সাতি মাছের বাসন রচনার ভিত্তিতে নিচের উত্তরগুলো দেওয়া হলো এক এই বাসনের তিনটি গুরুত্বপূর্ণ কথা নিচের বাসায় নিজের বাসায় লেখো উত্তর প্রথমে সামরিক সামরিক আইন অর্থাৎ মার্শাল ল করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের বেড়াকে ফেরত যেতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে তার জনগণের প্রতিনিধির হাতে আর জনগণের প্রতিনিধির হাতে হস্তান্তর করতে হবে যে চারটা দফার মতো আছে আর এক আমি প্রধানমন্ত্রী চাই না আমার আমরা এ দেশের মানুষের অধিকার চাই তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দুবাই দেশের মানুষকে মুক্ত করে সারবো ইনশাল্লাহ তাহলে আর হচ্ছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম তাহলে এই বাসন থেকে আমরা তিনটা গুরুত্বপূর্ণ কথা নিজের বাসায় লিখলাম ক বলছে বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই বাসনের বাসনে কতটুকু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের বাসনে বাংলাদেশের মানুষের মুক্তির সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়েছে এই বাসন শুন শুনতে সেদিন প্রায় দশ লক্ষ লোক তৎকালীন রেস্কুর উপস্থিত ছিল এই বাসন শুনে চেতনাতীপ্ত হয়ে এদেশের সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাসে এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এদেশের স্বাধীনতা অর্জন করে গ নম্বর বলছে সাধারণ গদ্য রচনা থেকে বাসন কোন দিক থেকে আলাদা সাধারণ গদ্য রচনা থেকে বাসন আলাদা বিভিন্ন দিক থেকে এক উভয়ের বৈশিষ্ট্য বিচারে দুই উপস্থাপনার দিক থেকে তিন বাস্তব জীবনে অভিজ্ঞতা প্রত্যাশনার দিক থেকে চার বিষয় অনুষঙ্গের প্রকাশীতির দিক থেকে পাঁচ গণসচেতনতা ও গণজাগরণের দিক থেকে ছয় সময় প্রেক্ষাপট ও ব্যক্তি প্রবৃত্তির দিক থেকে তারপরে সাত সাধারণ গল্প রচনা ও বাসনের সংজ্ঞা ও গুরুত্বের দিক থেকে এরপরে দেখো কি কি উপলক্ষে বাসন দেওয়া হয় ক নম্বর উত্তর একটি দেশের বিভিন্ন জাতীয় দিবস যেমন শহীদ দিবস স্বাধীনতা দিবস বিজয় দিবস সুখ দিবস ইত্যাদি উপলক্ষে বাসন দেওয়া হয় এরপর হইতে পারে আন্তর্জাতিক বিভিন্ন দিবস যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মেয়ে দিবস নারী দিবস শিশু দিবস ইত্যাদি উপলক্ষে বাসন দেওয়া হয় তিন নম্বর হইতে পারে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন পয়লা বৈশাখ রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী ইত্যাদি উপলক্ষে বাসন দেওয়া হয় তারপরে আমরা আমরা দেখলিশ নাম্বার এবং লাস্ট যেটা থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর কেন প্রায়োগিক লেখা সাতি মার্চের বাসন শিরোনামের রচনাটি কী কী কারণে প্রায়োগিক লেখা বলা যায় তাহলে এটার আমরা একটু ব্যাখ্যা নমুনা উত্তর সাতি মার্চের বাসন শিরোনামের রচনাটিকে যে যে কারণে প্রায়োগিক লেখা বলা যায় তা হলো এক নম্বর পয়েন্টে তুমি লিখতে পারো এই মার্চে এ মার্চের বাসনের সাধারণ শিরোনামের রচনাটিতে প্রায়গিক লেখার সাধারণ বৈষ্ণব প্রদর্শন করছে এ রচনার ঐতিহাসিক ঘটনা প্রবাহের বর্ণনা বাস্তব অভিজ্ঞতা প্রস্তুত হয়েছে তিন নম্বর পয়েন্টে লিখতে পারো এ বাসনে বক্তা তার বক্তা তার জীবন দ্বারা উপলব্ধি করে অন্যায়ের প্রতিবাদ ও ন্যায্যতা দাবি করেছেন পয়েন্ট দিতে পারো এ বাসনের প্রেক্ষাপট ও উপস্থাপন রীতি সাধারণ গদ্য রচনার মতো নয় বরং এটি প্রায়োগিক রচনার বৈশিষ্ট্য সম্পন্ন আরেকটা পয়েন্ট লিখতে পারো এই রচনায় লেখক বা বক্তার বাস্তব জীবনের ঘটে যাওয়া জীব বিষয়ের প্রতিফলন ঘটেছে আরেকটা পয়েন্ট লিখতে পারো এ রচনার কোনো বিষয়ই বক্তার অজানা বা মন নয় সবই ঐতিহাসিক এবং বাস্তব আর আরেকটা হচ্ছে এই রচনা বা বাসনের পুরোপুরি পুরোটাই জাতীয় কল্যাণ সাধনে অধিকার সচেতন করে সচেতন স্বদেশবাসীকে অধিকার আদায়ের চেতনা চেতনায় সম্পৃক্ত করায় বাস্তব যোগাযোগ স্থাপনের জন্য নিবেদিত তাই এটাকে আমরা প্রায়োগিক লেখা বলতে পারি আশা করি তোমরা বুঝেছো আর এই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুর সাথে শেয়ার করতে বলবে না এবং কোন ভিডিওগুলো চাও তোমরা নিত্য নতুন ভিডিওগুলো কমেন্ট করে জানাবে তোমাদের এইগুলো কাজগুলো দেওয়া শেষ হলে তোমাদেরকে কবিতাগুলো লাইন টু লাইন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো গদ্যগুলো লাইন টু লাইন ব্যাখ্যা দেওয়া ভালো থাক সুস্থ আল্লাহ হাফেজ